বন্ধুর গাইজ, দুটো কবুতর লব থেকে বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ দুটো কবুতর কিন্তু উড়ছে। আর এই কবুতরগুলো গাইজ এখন রিলিজ করব, দেখতে পাচ্ছ এই ম্যাট্রাসটা দেখো, এই কবুতরটি এখন রিলিজ করব। 5-7 ঘন্টার রেজাল্ট করা বন্ধুর বাসায় এই বিলার লাইনের কবুতর, কবুতরটাকে রিলিজ করে দিই। তো গাইজ দেখতে পাচ্ছ কবুতরটি কিন্তু রিলিজ করে দিয়েছি, উড়ে গেছে কবুতরটি। আর ওপরি গাছটা গাইজ দেখো অনেকটাই হাইট নিয়ে নিয়েছে, খুব সুন্দর ফ্লাইং করছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? তো আজকে আবার চলে এসেছিলাম এক বন্ধুর বাড়িতে। তো আগেও তোমরা দেখে নিয়েছো এই বন্ধুর বাড়িতে আমি তোমাদের মাঝে একটা ভিডিও দিয়েছিলাম, সেই সময় কিন্তু বন্ধুর কবুতর রেডি ছিল না। তো এখন এই বন্ধুর কিন্তু অনেক কবুতর রেডি হয়ে গেছে, বন্ধু এখন কবুতর ফ্লাইং করাচ্ছে। তো তোমাদেরকে আজকে দেখাবো বন্ধু কটা কবুতর রেডি করেছে এবং কেমন ফ্লাইং করছে। তো বিস্তারিত ভিডিওর মধ্যে দেখতে থাকো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে আছে নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই গ্যাস অন করে রাখো। তো গ্যাস চলো তোমাদেরকে একে একে কবুতরগুলো শখ করাই আর ফ্লাইংয়ের জন্য ছাড়ি। তো গ্যাস চলো, এটা হলো বন্ধু সেট আপ, খুব সুন্দরভাবে বানিয়েছে সেট আপটা। আগের ভিডিওতে তোমরা দেখিলে যে সেট আপটা কিন্তু এখানে ছিল, আর তার পরবর্তীকালে গ্যাস সুন্দরভাবে গ্যাস সেট আপটা বানিয়েছে, দেখতে পাচ্ছ বন্ধু। অ্যাকচুয়ালি গ্যাস ম্যাট্রাস কবুতরের শখটা গ্যাস বেশি, দেখতে পাচ্ছ এখানে যে কটা গ্যাস কবুতর আছে সবই কিন্তু ম্যাট্রাস কবুতর। আর কিছু গ্যাস শখের জন্য গ্যাস কিছু কবুতর এখানে লক্ষা কবুতর রেখে দিয়েছে শখের জন্য, বেশিরভাগ কিন্তু অ্যাকচুয়ালি বন্ধু ম্যাট্রাস কবুতরই উড়ায়। তোমাদেরকে দেখাচ্ছি কোন কোন কবুতরগুলো বন্ধু ফ্লাইংয়ের জন্য ছাড়ে। তো গ্যাস চলো তোমাদেরকে দেখায়। আর এখানে ব্রিডিং সেকশনও আছে, তো গ্যাস দেখতে পাচ্ছ এখানে কিন্তু ব্রিডিং সেকশন সব একসাথেই করা। তো গ্যাস দেখো কবুতরগুলো তোমাদেরকে দেখাচ্ছি, এদিকে বাচ্চাগুলো দেখো সব কিন্তু গ্যাস এখানে ব্রিডিং সেকশন। আর যেসব কবুতরগুলো ফ্লাইংয়ের জন্য থাকে সেই সব কবুতরগুলো গ্যাস দেখতে পাচ্ছ এখানে কিন্তু বসার জন্য গ্যাস রেখে দিয়েছে। দেখো একটি কবুতর ম্যাট্রাস কবুতর কেমন রেজাল্ট করেছে তোমার বাসায় এই কবুতরগুলো বেবি বাচ্চা। বাচ্চা রেজাল্ট 6-7 ঘন্টা রেজাল্ট করেছে। তো গাইজ তোমরা দেখতে তোমার মাঝে উড়িয়ে দেখিয়ে দেবো, উড়িয়ে দেখিয়ে দেবো, তাই তো? তো গাইজ তোমার ভিডিওর মধ্যে দেখতে থাকো, তোমাদেরকে এক্ষুনি দেখাবে উড়ে উড়িয়ে কবুতরগুলো। তো দেখতে পাচ্ছ এই ব্লার লাইনের কবুতর কিন্তু বন্ধুর বাসায় 6-7 ঘন্টা রেজাল্ট করেছে। আর দেখতে পাচ্ছ কিন্তু গাইজ ওপরেও কিন্তু সব কিন্তু ম্যাট্রাস কবুতরই বেশি, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ সব ব্রিডিং সেকশনে আছে কবুতরগুলো। তো গাইজ চলো তোমাদেরকে কবুতর ফ্লাইং দৃশ্য তুলে ধরি। তো গাইজ চলো, তো গাইজ দেখতে পাচ্ছ এই কবুতরটি এখন ফ্লাইংয়ের জন্য ছাড়া হবে। তো দেখো গাইজ, আর আমার বাদ থেকে কিছু তিনটে কবুতর আমি রিলিজ করে দিয়েছি, কবুতরগুলো উড়ছে বন্ধুর গাইজ। দুটো কবুতর লব থেকে বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ দুটো কবুতর কিন্তু উড়ছে। আর এই কবুতরগুলো গাইজ এখন রিলিজ করব, দেখতে পাচ্ছ এই ম্যাট্রাসটা দেখো, এই কবুতরটি এখন রিলিজ করব। 5-7 ঘন্টার রেজাল্ট করা বন্ধুর বাসায় এই বিলার লাইনের কবুতর। তো এইগুলো গাইজ জাস্ট বেবি কবুতর, পাট্টা কবুতর রেডি হয়েছে। তো এই কবুতরগুলো এখন ফ্লাইংয়ের জন্য ছাড়বে। তো এখন নর্মালি 5 ঘন্টা দম দিচ্ছে, তো দেখা যাক গাইজ কতক্ষণ কবুতরগুলো ওড়ে। আর তোমরা বিস্তারিত ভিডিওর মধ্যে দেখতে থাকো। তো গাইজ চলো এই কবুতরটাকে রিলিজ করে দিই। তো গাইজ দেখতে পাচ্ছ কবুতরটি কিন্তু রিলিজ করে দিয়েছি, উড়ে গেছে কবুতরটি। আর ওপরি গাইজ দুটো কবুতর উড়ছে, তোমরা দেখতে পাচ্ছ। আরও গাইজ একটা কবুতর ছাড়বে, দেখতে পাচ্ছ একটি কবুতর আছে হলুদ চোখের ম্যাট্রাস। তো এই ম্যাট্রাস কবুতরটিও এখন রিলিজ করবে। তো গাইজ দেখো, আর ফ্লাইং টাইমটা গাইজ তোমরা থাকলে ভিডিওর মধ্যে ফুল দেখতে থাকো, বুঝতে পারবা যে কবুতরগুলো কেমন ফ্লাইং করে। তো গাইজ চলো কবুতরটিকে রিলিজ করে দিই। তো গাইজ দেখতে পাচ্ছ কবুতরটি কিন্তু রিলিজ হয়ে গেছে আমার বাড়ির থেকেও। গাইজ দেখতে পাচ্ছ আমার বাড়িটা গাইজ ওইখানে, ওখান থেকেও কিন্তু আমি কবুতরগুলো ছেড়ে দিয়েছি, কবুতরগুলো এখান থেকেও দেখা যাচ্ছে। তো গাইজ দেখো কিন্তু কবুতরগুলো উড়ছে, কবুতরগুলো গাইজ এক জায়গায় হলে তোমাদের মাঝে তুলে ধরছি কবুতরগুলো। তো এখনও গাইজ উড়ছে, অনেকটাই হাইট নিয়ে নিয়েছে, তোমাদের মাঝে দেখাতে পাচ্ছি না, ঠিক আছে? তো 7খানা কবুতর আমার বাড়ির 3টে আর বন্ধুর বাসার 4টে কবুতর যখন এক জায়গায় হচ্ছে তখন গাইজ তোমাদের মাঝে তুলে ধরছি। দেখতে পাচ্ছ কবুতরগুলো কিন্তু উড়ছে, দেখো গাইজ 4টে কবুতর উড়ছে। আর আমার যে কবুতরগুলো গাইজ অনেকটা গাইজ হাইটে উড়ছে, ওইখানে গাইজ দেখা যাচ্ছে না কবুতরগুলো, কিন্তু খুব সুন্দর ফ্লাইং করছে, দেখে খুবই ভালো লাগছে। 4টে গাইজ কবুতর বন্ধুর কবুতর গাইজ উড়ছে ওপরে, গাইজ 4টে কবুতর। আর আমার যে কবুতরগুলো গাইজ অনেকটাই গাইজ হাইট নিয়ে নিয়েছে, দেখা যাচ্ছে না, বুঝো গাইজ আমার কবুতরগুলো উড়ছে, খুবই সুন্দর লাগছে। তো বিস্তারিত ভিডিওর মধ্যে দেখতে থাকো, দেখি ক্যামেরায় আসছে কিনা আমার কবুতরগুলো, কারণ অনেকটাই হাইট নিয়ে নিলে ক্যামেরায় কিন্তু গাইজ আসে না, ঠিক আছে? তবুও তোমাদের মাঝে তুলে ধরছি, তো তোমরা দেখো। আমি চোখেই দেখতে পাচ্ছি না, তো তোমাদের গাইজ ক্যামেরায় কীভাবে দেখাবো? তো অনেকটাই হাইট নিয়ে নিয়েছে,
তো গাইস যেখান থেকে দেখা যাচ্ছে না আমি আমার বাড়ি গিয়ে তো আমি ভিডিও কন্টিনিউ করছি, তো ভিডিও তোমরা দেখতে থাকো। যে আমাদের বাড়ির জায়গাটা খুবই সুন্দর, ওখান থেকে ক্যামেরা কিন্তু ভিডিওর কোয়ালিটিটা ভালো আসে, তো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, তো তোমরা ভিডিওর মধ্যে কন্টিনিউ করতে থাকো। তো গাইস চলো আমাদের বাড়ি গিয়ে আবার দেখাচ্ছি কবুতরগুলো কেমন ফ্লাইং করছে। তো গাইস আমি কিন্তু বাড়ি পৌঁছে গেছি, আর গাড়িটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও, গাড়িটা কিন্তু নতুন নিয়েছি। তো গাইস চলো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ছাদে গিয়ে যে কবুতরগুলো কেমন ফ্লাইং করছে। তো গাইস চলো, বন্ধুর বাড়িতে কিন্তু আমি চলে এসেছি, এখন ছাদে যাচ্ছি। কেননা গাইস বন্ধুর বাসায় সেট আপটা মানে পুরোটা খোলা এরিয়া, তো ওই কারণে গাইস রোদের মধ্যে আমি ভিডিও করতে পারছিলাম না। তো আমার বাড়ি এখানে ভিডিও করার গাইস ওখানে একটা সেট আপ আছে, ওখান থেকে আমি যখন কবুতরগুলো ফ্লাইং করে ওই ফ্লাইং ভিডিও আমি ওখান থেকেই করি। আর সেই সেট আপটা গাইস বন্ধুর বাড়িতে নেই, ওইখানে গাইস তোমাদেরকে কবুতর ফ্লাইং ভিডিও খুব একটা ভালো করে দেখাতে পারিনি। তো তিনটে কবুতর গাইস উড়িয়ে দিয়েছি, তিনটে কবুতর উড়ছে, বন্ধুরও চারটে কবুতর উড়িয়ে দিয়েছে, বন্ধুর চারটে কবুতরও উড়ছে। আর এই তিনটে গাইস কবুতর তোমাদেরকে বলেছিলাম যে ওই কবুতরগুলো যখন টিপে চলে যাচ্ছে তখন এই তিনটে কবুতর কিন্তু রেডি করছি। তো এই কবুতরগুলো এখন ছাড়বো, যেহেতু ওই কবুতরগুলো উড়ছে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো কবুতরগুলো। তো গাইস দেখতে পাচ্ছ, দেখো গাইস কবুতরগুলো উড়ছে, পুরো দল বেঁধে গাইস উড়ছে কবুতরগুলো দেখতে পাচ্ছ। এই চারটে কবুতর গাইস বন্ধুর আছে, আর আমার আছে গাইস তিনটে কবুতর, টোটালি গাইস সাতখানা কবুতর দেখো উড়ছে। মানে বন্ধুর বাসাটা গাইস আমাদের বাড়ির থেকে অনেকটাই দূরে, যখন গাইস কবুতরগুলো উড়াই তখন বন্ধুর কবুতর গাইস আমার দলের সঙ্গে আসে, আমার কবুতর গাইস ওই দিকে যায়। দেখতে পাচ্ছ সব কবুতরগুলো কিন্তু উড়ছে, এখানে বন্ধুর কবুতর উড়ছে, বন্ধুর বাড়িটাতে গাইস এদিকে অনেকটাই গাইস দূরে। আমি যখন কবুতর উড়াই তখন আমার কবুতর বন্ধুর কবুতরের সঙ্গে মিশে যায়, এবং যখন বন্ধু কবুতর উড়াই তখন আমার বাড়ি এসেও কিন্তু কবুতর উড়ে। তখন গাইস দেখতে পাচ্ছিলে কিন্তু কবুতরগুলো বন্ধুর বাড়ির বাসার উপরে উঠছিল, কিন্তু এখন কবুতরগুলো গাইস আমার বাড়ির বাসার উপরে উঠছে গাইস দেখতে পাচ্ছ। আর তোমাদেরকে বলেছিলাম যে এইগুলো কিন্তু আমার রেডি কবুতর ছিল, আমার তিনটে আছে আর বন্ধুর আছে গাইস চারখানা কবুতর, এগুলো কিন্তু রেডি কবুতর ছিল। আর নিচের যে গাইস কবুতরগুলো ছিল এগুলো কিন্তু আমার রেডি নাই, তো এই কবুতরগুলো কিন্তু আমি ধীরে ধীরে রেডি করে ফেলে দিয়েছি। তো ওই কবুতরগুলো উড়ছে, তো গাইস অনেকক্ষণ ধরেই উড়ছে কবুতরগুলো। যখন গাইস আমি বন্ধুর বাসায় গিয়েছিলাম তখন আমি যাওয়ার আগে গাইস ওই তিনটে কবুতর কিন্তু আমি রিলিজ করে দিয়ে গেছিলাম। তো বন্ধুর বাসাতে গিয়ে তোমাদেরকে দেখিয়েছি, বন্ধুর বাসায় কিছু ভিডিও ক্লিপ আমি তোমাদের মধ্যে তুলে ধরেছি। তো গাইস চলো এই তিনটে কবুতরও উড়ে ছাড়া যাক, কারণ গাইস ওরা অনেকক্ষণ ধরেই উড়ছে। আর একটা গাইস খুব ভয় লাগে, সেটা হলো গাইস সিক্রেলের। যদি নতুন কবুতর গাইস রেডি করছি, যদি কিনা সিক্রেল এসে কবুতরকে অ্যাটাক করে কিংবা ঘা দেয়, কিন্তু নতুন কবুতরের বাচ্চা এরা কিন্তু সিক্রেলের সঙ্গে অতটা কাটাতে পারবে না, এবং সিক্রেল থেকে গিস ভয়ে কিন্তু কবুতরগুলো কেটে যেতে পারে। তো গাইস চলো এই কবুতরগুলোকে রিলিজ করে দিই, তোমাদেরকে দেখায় যে কবুতরগুলো কেমন ফ্লাইং করে, তো না দেখলে তোমরা বুঝতে পারবে না। যা তো গাইস দেখতে পাচ্ছ তিনটে কবুতর কিন্তু রিলিজ করে দিয়েছি। গাইস এখানে গাইস একটা কালাঙ্কাজ আর গাইস দুটো ম্যাট্রাস কবুতর আছে, তো কবুতরগুলো বানে বসে গেছে দেখতে পাচ্ছ। তো এদেরকেও গাইস রিলিজ করে দিই, কবুতরগুলো ফ্লাইং করুক। ওই কবুতরগুলো গাইস দেখতে পাচ্ছ উড়ছে, এই যে গাইস ওই কবুতরের ঝাঁকটা উড়ছে, তো গাইস দেখো। তো গাইস দেখো ওই কবুতরগুলো কিন্তু উড়ছে, হাইট নিয়েছিল অনেকটাই কিন্তু ডাউনে চলে এসছে, তো আবার হাইট নিয়ে নেবে। যদি এই কবুতরগুলো গাইস ছাড়ি কবুতরগুলো আরও হাইট নিয়ে নেবে। তো গাইস চলো এই কবুতরগুলোকে রিলিজ করে দিই, কবুতরগুলো ফ্লাইংয়ের জন্য ছাড়া যাক। তো বিস্তারিত ভিডিওর মধ্যে দেখতে থাকো, কবুতরগুলো কিন্তু রিলিজ করে দিয়েছি দেখতে পাচ্ছ। তিনটে কবুতরই কিন্তু উড়ে গেছে, আর দেখতে পাচ্ছ তিনটে কবুতর কিন্তু খুব সুন্দর উড়ে গেছে। তো এগুলো গাইস নতুন বাচ্চা, এখনও রেডি করছি কবুতরগুলো। তো কালকে আগের ভিডিওতে তোমরা দেখে নিয়েছো যে এই বাচ্চাগুলো কিন্তু আমি ছেড়েছিলাম, ঠিক আছে তিনটে বাচ্চা। তো এগুলো এখন খুব সুন্দর ফ্লাইং করছে ওই দলের সঙ্গে গাইস এক্ষুনি মিশে, বা দলটা গাইস দেখো অনেকটাই হাইট নিয়ে নিয়েছে, খুব সুন্দর ফ্লাইং করছে। তো ধীরে ধীরে গাইস কবুতরগুলো আরও ট্রেনিং দেব, আরও অনেক কবুতর আছে ধীরে ধীরে রেডি করবো। তো এখন সবে যা শুরু করলাম, ছটা কবুতর কিন্তু আমার রেডি হয়ে গেছে পুরো পারফেক্টভাবে। আর দেখলে কিন্তু বন্ধুর বাসাও কিন্তু অনেক কবুতর বন্ধু রেডি করছে, আমার আরও গাইস বন্ধু আছে আমার কবুতর বা শৌকাত, সেও কিন্তু কবুতর ফ্লাইং করে। তোমরা যদি কন্টিনিউ যারা ভিউয়ার্স আছে আমার ভিডিও দেখো, তারা হয়তো চেনো কবুতর বা শৌকাতকে, সেও কিন্তু খুব সুন্দর কবুতর ফ্লাইং করায়। তো তার বাসাও একদিন ভিডিও করবো। তো নেক্সট ভিডিও আমার বাসার থেকে দুটো কবুতর, বন্ধুর বাসার থেকে দুটো কবুতর, আর কবুতর বা শৌকাতের বাসার থেকে দুটো কবুতর নিয়ে অনেকটা গাইস দূর থেকে ছেড়ে দিয়ে আসবো, দেখবো যে কবুতরগুলো কতক্ষণের মধ্যে রিটার্ন নিতে পারে। বিস্তারিত ভিডিওর মধ্যে দেখতে থাকো কবুতরগুলো উড়ছে। আমার গাইস একটা জিনিসের খুব ভয় লাগছে, যে যদি কিনা গাইস সিক্রেট আছে কিন্তু নতুন কবুতর। তো বন্ধুর কবুতরগুলো এখন চলে গেছে, আমার ছটা কবুতর গাইস আমার বাসার উপরে উড়ছে, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো।
তো গাইস দেখতে পাচ্ছ বন্ধুর যে কবুতরগুলো কিন্তু বন্ধুর বাসার দিকে উড়ছে, তো বন্ধুর বাসার কবুতরগুলো উড়ছে অনেকটাই গাইস জুমিং করে তোমাদের মাঝে তুলে ধরছি। আর আমার বাসার যেসব কবুতরগুলো সেগুলো কিন্তু আমার বাসার উপরেই উড়ছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার বাসার কবুতরগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস দেখো আমার বাসার কবুতর কিন্তু আমার বাড়ির উপরেই উড়ছে, তো দেখো। আর বন্ধুর বাসার কবুতরগুলো কিন্তু বন্ধুর বাসার উপরে চলে গেছে, জুমিং করে গাইস দেখাচ্ছি, কিন্তু কবুতরগুলো দেখা যাচ্ছে না। তো গাইস এই যে গাইস বন্ধুর কবুতরগুলো কিন্তু চলে এসছে, দেখো আমার ঝাঁকের সঙ্গে চলে এসছে। যে দেখো গাইস বন্ধুর কবুতরগুলো আমার ঝাঁকের সঙ্গে এখন, মানে আমার ঝাঁক আর বন্ধুর ঝাঁক কিন্তু একসঙ্গে অনেকটা সময় ধরে ওড়ে। আবার কিছুক্ষণ পর গাইস আমার কবুতর আমার বাড়ির ওপরে ওড়ে, বন্ধুর কবুতর বন্ধুর বাসার উপরে ওড়ে। তো গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক কবুতরই উড়ছে, টোটালি গাইস আর 10খানা কবুতর উড়ছে। আমার আছে 6খানা আর বন্ধুর আছে 4খানা। তো গাইস কবুতরগুলো উড়ছে দেখলে তোমরা খুবই ভালো লাগছে যে আমার নতুন 3টে বাচ্চা কিন্তু রেডি হয়ে গেছে। তো ট্রেনিং ভিডিও তোমরা যদি না দেখে থাকো আমি ওপরে আই বাটনে লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো যে কবুতরের বাচ্চা তোমরা কীভাবে ট্রেনিং করাবে। গাইস কবুতরগুলো উড়ছে ধীরে ধীরে, কবুতরগুলো কিন্তু হাইটের দিকে যাচ্ছে। তো একবারে যে হাইটে গাইস টিপেতে কিন্তু আমার কবুতরগুলো থাকে না, একবার টিপে যাবে একবার ডাউনে আসবে, একবার টিপে যাবে একবার ডাউনে আসবে, এরকম করেই কিন্তু কবুতরগুলো ওড়ে। তো গাইস আমি চাই যে কবুতরগুলো পুরো ভ্যানিশি উড়ুক। তো গাইস ভ্যানিশি ওড়ে কবুতর কিন্তু গাইস এখন গাইস এতটাও রেডি হয়নি যে কবুতরগুলো অল টাইম ভ্যানিশি উড়বে। তো এখন কবুতরগুলো ডাউনে এসে গেছে, আমি করছে কবুতরগুলো একবার ডাউনে আসছে একবার হাইট নিচ্ছে। তো বিস্তারিত তোমরা ভিডিওর মধ্যে দেখতে থাকো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে আসা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই গাইস অন করে রাখো। তো গাইস চলো আরও কবুতরগুলো দেখতে পাচ্ছ, ভেতরে কবুতর কিন্তু আমার একটাও রিলিজ করা হয়নি, কবুতরগুলো রিলিজ করে দিই। আর আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে গাইস। ততক্ষণের জন্য গাইস ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম।